Write a story with the help of the following points. নিম্নলিখিত পয়েন্টসগুলোর সাহায্য নিয়ে একটি স্টোরি লেখো। Frogs lived in a pond. ব্যাঙেরা বাস করত একটি পুকুরের মধ্যে। Boys hit stones. বালকরা পাথর ছুঁড়ত and hurt the frogs. এবং ব্যাঙগুলোকে আঘাত দিত বা আহত করত। A frog asked. একটি ব্যাঙ জিজ্ঞাসা করেছিল, Why are you throwing stones? কেন তোমরা পাথর ছুঁড়ছ? Boys replied. বালকরা উত্তর দিয়েছিল, We are playing. আমরা খেলছি বা খেলা করছি। Frogs said. ব্যাঙেরা বলেছিল, It is death to us. এটা হয় আমাদের মৃত্যু, মানে তোমাদের খেলা আমাদের মৃত্যু। বয়েজ ফেল্ট সরি, বালকরা দুঃখ অনুভব করেছিল। স্টপড স্পোর্ট, খেলা বন্ধ করে দিয়েছিল। এখন স্টোরিটা পড়ছি। সাম ফ্রগস অ্যান্ড বয়েজ, কিছু ব্যাং এবং বালক। দেয়ার ওয়াজ এ পন্ড ইন এ ভিলেজ, একটি গ্রামের মধ্যে একটি পুকুর ছিল। ম্যানি ফ্রগস লিভড দেয়ার, অনেক ব্যাং বাস করত সেখানে। দি লিটিল বয়েজ হিট স্টোনস, ছোট ছোট বালকেরা পাথর ছুঁড়ত ইন টু দ্য পন্ড পুকুরটার মধ্যে অ্যান্ড হার্ট দি ফ্রগস এবং আহত করত ব্যাঙেদেরকে। ওয়ান ডে একদিন এ ফ্রগ সেড টু দ্য বয়েজ, একটা ব্যাং বলেছিল বালকদের, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস, কেন তোমরা পাথর ছুঁচ্ছ? দি বয়েজ সেড, বালকরা বলেছিল, উই আর প্লেয়িং, আমরা খেলা করছি। দেন দি ফ্রগ সেড, তারপর ব্যাঙেরা বলেছিল, ইট ইজ ইয়োর প্লে, এটা হয় তোমাদের খেলা, বাট আওয়ার ডেথ, কিন্তু আমাদের মৃত্যু। দি বয়েজ আন্ডারস্টুড ইট, বালকরা এটা বুঝতে পেরেছিল। অ্যান্ড ফেল্ট সর, এবং দুঃখ অনুভব করেছিল। দে ডিড নট থ্রো স্টোনস অ্যানিমোর, তারা আর কখনো পাথর ছোড়েনি। দি ফ্রগস লিভড হ্যাপিলি, ব্যাঙেরা সুখে বাস করেছিল ইন দ্য পন্ড পুকুরটার মধ্যে। মরাল, ওয়ান্স প্লে, কোনো জনের খেলা মেবি আদার্স ডেথ, হতে পারে অন্যের মৃত্যু।